हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो, जे जेखाने आछो ईश्वरेर कृपाय आमरा भालो आछि। तो आमार एसबी क्रिएशने तुम्हारा सबाईके स्वागत जानिए आमी आमार आजकेर ब्लगटा शुरू करलाम। तो आज हलो बृहस्पतिवार आर एखन बाजे 8:25। तो आमादेर सकालेर टिफिन करा शेष, देखलेई जल निये निलाम, गरम जल खाच्छि दुदिन धरे। तोमादेर दादा भाइरो पेटेर समस्या आर आमी सेदिनेर जन्य भय भय एखन गरम जल खाच्छि। एके तो गरम, तारपर आबार गरम जल খাচ্ছি। গরম জল খাইলে না মানে পেটটা পরিষ্কার থাকে। তো শীতকালে তো ঠিক আছে, গরম করে না, গরম জল খেতে ইচ্ছে হয় না, ইচ্ছে থাকলেও কিছু কিছু কাজ করতে হয়। তো গরম জলটা খেয়ে টিফিন করলাম, টিফিনটা খেয়ে চা করলাম না, এমনিতে অন্য টিফিন খেয়ে নিলাম। খেয়ে এদিকে এখন বসিয়ে দিলাম ডাল, আজকে মসুর ডাল রান্না করব পাতলা করে। আর তোমাদের দাদা ভাই যাবে বাজার করতে, সবজি বাজার লাগবে ঘরে, তো সবজি বাজার করতে যাবে। তারপর দেখি কি রান্না করি, আর আজকে অন্য কিছু রান্না করবো না। মাছের ডিমও আছে ঘরে, আর কাল রাত্রিবেলায় মাছ করেছিলাম, মাছের তেল জাল করেছিলাম কাল রাত্রিবেলায়, তো ওটা দিয়ে কালকে খাওয়া হয়ে গেছে। আর এখানে কয়েকটা কাজ আছে। হ্যাঁ, বাজারে ব্যাগ আর খুঁজে পাচ্ছি না, এখন আমাকে এই ব্যাগটাই দিতে হচ্ছে। কোথায় যে ব্যাগ রাখলাম, আমার সাথে না এরকমই হয়। কোথায় যে বাজারে ব্যাগটা এনে মানে যেদিন বাজার করবে ধুয়ে এনে রাখি সেটা আর আমার মনে থাকে না। এখন আরেকটা ব্যাগ দিতে লাগলো, ওই ব্যাগটা একটু ভারী ছিল। আর এদিকে দেখো কাল রাত্রিবেলায় এখানে রান্নাঘরের যত কাপড় ছিল সব কিছু গরম জল আর স্রাব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখন একটা ধুতে লাগবে। আর তোমাদের দাদা ভাইরও প্যান্ট গেঞ্জি ওগুলো ভিজিয়ে রাখলাম, এত পরিমাণে ঘামে ও কাল রাত্রিবেলায় এসে স্নানও করলো, প্রায় সময় করে, আর এখন কাপড়গুলো ধুয়ে নেব। তো ডালটা এদিকে তো সিটি দেওয়া হয়ে গেল, ডালটা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক, এভাবে আমি এই কাজগুলো করিনি। তারপর ওই গরু গোছানো হয়নি, শুধু বিছানাটা তুললাম। তো চলো, হ্যাঁ তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। করে কাপড় চোপড় ধোয়াটা না একটু বেশিই হয়, দুদিন বাদে বাদে আমি কাপড় চোপড় ধুই। দুদিন কি প্রত্যেক দিন ধরতে গেলে একটা না একটা থাকবেই আমার কাপড় ধোয়া। আর এখন তো গরমকাল, আরও বেশি হচ্ছে। এই যে গ্রামের ড্রেসগুলো মানে কালকে পরে আসলো, তো ওগুলো তো ঘামে একদম পুরো ভিজে আছে, এগুলো কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘরে। আর এই যে রান্নাঘরে তেল ছিটে ভাব কাপড়, ওগুলোকে কদিন আগে কতগুলো কাপড় ফেলে দিলাম, তারপর ভাবছি যে এইভাবে কাপড় ফেলে দিলে তো কত কাপড় আমার লাগবে রান্নাঘরে, তো ফেলে দেবো না, বেশি যখন ময়লা হয়ে যাবে তখন একদম ফেলে দেবো, একটু গরম জল করে একটু ধুয়ে নিই, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। কতগুলো কাপড় আগে জানো তো ফেললাম, তোমরা তো দেখলে আগের কাপড়গুলো, কিন্তু এখন একটাও নেই, এগুলো নতুন কাপড় নিয়েছিলাম। তো রান্নাঘর তো দুদিন বাদে বাদে ময়লা হয়, তাই আবার আজকে এই যে কাল রাত্রিবেলায় গরম জল করে ফুটিয়ে স্রাব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম। তো এখন যে মানে দেখলাম অনেকটাই ময়লা কেটে গেল, আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম তো তাই বেশি আরও পরিষ্কারটা হয়েছে। তো এগুলো এখন সবগুলো মেলে দেবো। তো ফার্স্টেই তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো ধুয়ে নিলাম, আর এখন দেখো এই যে রান্নাঘরের ছোটোখাটো কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ডালটা তো এদিকে ঠান্ডা হয়ে গেছে মনে হয়, কাপড়গুলো মেলে দিয়েই ডালটা নামিয়ে নেবো। ডালটা নামিয়ে ভাতটা বসাতে লাগবে, যেহেতু তোমাদের দাদা ভাই আবার চলে গেলো বাজার করতে, তো এসে তো আবার সকালে খাওয়া দাওয়া করে দোকানে যাবে, তাই একটু সকালে আমার চাপই থাকে, আর রান্নাটা একটু মানে তাড়াহুড়োর মধ্যে সকালটা কাটে। আর এদিকে দেখো এই বলটাও ধুয়ে নিলাম, এটার মধ্যে রান্নাঘরের কাপড়গুলো কালকে ভিজিয়েছিলাম। আর এই যে দেখো এখন কাপড়গুলো মেলে দিয়ে দেবো। আর বাইরে তো এখন আকাশটা ভালোই লাগছে, রোদটা না উঠলে ভালো হয় না, কিন্তু রোদ তো উঠবে, যা পরিমাণে রোদ দেই রোদের জন্য আর ঘরে বাঁচা যায় না। কখন রান্নাটা করে আমি ঘর থেকে একটু বেরিয়ে পড়বো, মানে ওই ঘরে চলে যাব, রান্নাঘর একদম থাকাই যায় না আমার ঘর। রান্নাঘরে 10টার পর থেকে তো থাকতেই পারবো না, আর 12টা-1টার দিকে বাসন গোসনও ধুতে পারবো না, কারণ উপরে সিনটেক্সের জলও একদম পুরো আগুনের মতো হয়ে থাকে, এরকম যেন ফুসকা পড়ে যাবে হাতে, এরকম গরম হয়ে থাকে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় মেলাও প্রায় কমপ্লিট। তো কাপড়গুলো মেলে ঘরে এসে এই যে এখন ডালটা দেখছি ঠান্ডা হয়ে গেল, এখন ডালটাকে গুটে নেবো, গুটে ফুরন দিয়ে নেবো। তো আজকে ডালের মধ্যে না কিছু দিইনি, অন্য সময় তো টমেটো দিয়ে করি, না হয় একটা কিছু টমেটো দিই, তারপর অনেক কিছু তো মানে ডালের মধ্যে দিই, আজকে আর কিছুই দিলাম না, খালি ডালটাই করলাম। তো এদিকে ডালটা এখন ফুরনে দিয়ে দেবো, ডালটা ফুরনে দিয়ে তারপর ভাতটাও বসিয়ে দেবো।
ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এই যে দেখলাম তোমাদের দাদাভাইও বাচ্চা নিয়ে চলে আসলো। তো এদিকে দেখো ঝিঙ্গা নিয়ে আসলো, বেগুন, তারপর চাল কুমড়ো, তারপর কারকল, উচ্ছে না করলা, এগুলোকে বলে উচ্ছে থেকে বড়টা, উচ্ছেটা তো একটু ছোট ছোট হয়, এটা একটু বড়, আর করলা তো একদম সাইজে বড় হয়, জানি না এটা কি উচ্ছে থেকে বড়। আর তারপর পটল নিয়ে আসলো, আর লঙ্কা, এই জিনিসগুলো নিয়ে আসলো। বলছি কম করে সবজিটা আনতে, ফ্রিজের মধ্যে রাখলেও না, অতিরিক্ত গরম তো, ফ্রিজের মধ্যে রাখলেও দেখছি সবজিটা বেশি দিন যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই বললাম যে সব দরকার পড়লে মানে দুদিন তিন দিন বাজার করবে, তবু কমিয়ে বাজারটা নিয়ে আসো, না হয় সবজিগুলো নষ্ট হয়ে গেলে না অনেকটা কষ্ট হয় জানো তো। তো এদিকে এখন সবজি কাটাকুটি করে নেবো, এই ভাবছি কী রান্না করবো, তো ভাবছি একটা নিরামিষ সবজি রান্না করবো। তাই দেখো এখানে আমি একদম অনেকটা সবজি দিয়ে কুমড়োটা দিয়ে কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো চটাপটা। তোমাদের দাদাভাই এখনও স্নানে যায়নি, তাই মানে সবজিটা কাটাকুটি করে ভাবছি সবজিটা দিয়ে খেতে দিয়ে দেবো, না হলে তো অন্য কিছু করে দিতে হতো। আর কালকে মেজদার বাড়িতে গিয়েছিলাম, তো বৌদি দেখো লেবু দিয়ে দিলো আর কুমড়োটা দিয়ে দিলো, তো সেখান থেকে কুমড়োটা কয়েকটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন চটজল থেকে রান্নাটা বসিয়ে দিই, চলো। এদিকে দেখো রান্না বসিয়ে দিলাম, এই যে পাঁচমিশালি একটা নিরামিষ সবজি, পাঁচমিশালি হবে না আরও বেশি হবে, কটা সবজি দিয়েছি নিজেও বলতে পারছি না। তো সবজিটা এখানে বসিয়ে দিয়েছি, আর ডাল তো করিয়েছি, ডাল আর নিরামিষ সবজি এতটুকু করব, রাতের দিকে আবার মাছের টিমি বড়া করে নেব, রাতে না হইলে দুপুরে, দেখি কোন কোন করে। আর এদিকে দেখো কয়েকটা লেচু ছিল ঘরে, সেদিন আমার বাবা নিয়ে আসলো, তো ওই কয়েকটাকে একদম চুলে পরিষ্কার করে রেখে দিলাম, যাতে খাওয়ার সময় আর কোনো কষ্ট না হয়। এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজ আর কাজ থাকে না। আর এদিকে দেখো লঙ্কাগুলো টাটাটা ফেলে দিলাম, পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি এই যে দেখো লেবু আর শশা, আমার ঘরে অনেক সময় দেখবে শশা না থাকলে শশা খাওয়ার ইচ্ছে হয়, আর যখন শশা থাকবে না তখন খাওয়ার ইচ্ছে হয়, আর যখন থাকে তখন নষ্ট হয়ে যায়। তো আজকে দেখছি শশাটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর কী করলাম না কেটে রেখে দিই, কেটে রাখলে খাওয়া হবে না হলে খাওয়া হবে না। তো এখন তরকারিটা হতে হতে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো, রান্নাঘরটা মুছে নেবো, তারপরও গিয়ে ওই ঘর গুছাবো, শুধু বিছানাটা তুললাম, কোনো কিছুই করা হয়নি ওই ঘরে। তো আগে রান্নাঘরের রান্নাটা কমপ্লিট করে যাই, কারণ আর কিছুক্ষণ বাদে এখনই থাকা যাচ্ছে না, এরকম কিছুক্ষণ বাদে তো আয়ও দাঁড়াতে পারবো না। তো ওইদিকে রান্নাটা হতে হতে এই কাজগুলো করে নিই, তারপর খাওয়া দাওয়া করে একদম ওই ঘরে চলে যাব। মনে হয় প্রত্যেকটা ঘরের বউ মহিলারা এরকমভাবেই কাজ করে, যেরকম আমি দেখো সকালবেলায় এই যে ডালটা বসিয়ে দিয়ে মানে ডালটা নামিয়ে চলে গেলাম কাপড়গুলো ধুতে, তো মানে কয়েকটা কাপড় যে ধুয়েছিলাম দেখলে, তো ওগুলো ধুয়ে তারপর তো এসে ডালটা নামিয়ে নিলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। আর এই যে এখন আবার রান্না বসিয়ে ঘরটাও মুছে নিচ্ছে, কী জানো তো দেখবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে না কাজটা একটা টাইমের মধ্যে শেষ হয়ে যায়, না হলে এই রান্না করছি তারপর কাপড় ধুবো তারপর বাকি কাজ করবো, এই করলে তো একদম বেলা দুইটা বেজে যাবে, আমাদের কাজই শেষ হবে না। তো বুদ্ধি খাটিয়ে সবসময় কাজ করলে না কাজটা দেখবে টাইমের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। আর আমি সবসময় এভাবেই কাজগুলো করি, যেহেতু একা হাতে কাজ করি, কখন মানে করব এই কাজ শেষ করে তারপর ওইটা করব, এভাবে তো করলে হবে না। তাই আমি একটা কিছু মানে রান্না বসালাম, তো রান্নাটা বসিয়ে বাদবাকি কাজগুলো সেরে নিই। তা আপাতত রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন দেখো এই ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম যে একটু মানে মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি আসবে কি না, আসলে তো খুব ভালো হতো। যা পরিমাণে গরম মানে মেঘলা মেঘলা হয়ে থাকলেও গরমের পরিমাণ কিন্তু প্রচণ্ড। এদিকে ঘর গুছিয়ে এই যে বৌদির বাড়িতে গিয়েছিলাম, কালকে ড্রেসগুলো পরে মানে ড্রেসগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা এখন মুছবো কি না ঠিক নেই, জানি না মানে ভালো লাগছে না, যেন রান্নাঘর মুছে আসলাম তো আর এখন যেন ভালো লাগছে না, তবে মনে হয় মুছবো, কারণ এখন তো আমি গরমের মধ্যে প্রত্যেক দিনই ঘরটা মুছছি, না হলে যেহেতু আমি ফ্লোরে শুয়ে থাকি ঘরটা না মুছে থাকলে যেন ভালো লাগে না। তাই এদিকে এখন বাইরটাও পুরো একদম ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা এখন ঘড়িতে 11:05 বাজে, তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা গুছিয়ে
এইমাত্র কমপ্লিট করলাম। আর আকাশের ভাব এরকম মেঘলা, পুরো অন্ধকার করে আছে, তারপরেও বৃষ্টি কিন্তু হচ্ছে না, এই হালকা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা হলে না দেখবে আরও গরম লাগবে, বৃষ্টিটা একটু ভালো করে বৃষ্টি হতো ঝুমঝুমিয়ে তাহলে একটু ভালো হতো। পুরো মেঘলা হয়ে আছে, আমি খেতে বসলাম তখন দেখছি যে মানে মেঘলা মেঘলা হচ্ছে, তখন ভাবছি যে না বৃষ্টিটা হলে খুব ভালো হতো। আর আমি আজকে বৃষ্টি আসলে বৃষ্টি ভিজে স্নান করব এরকম ভাবছি। কোথায় আর বৃষ্টি, মেঘলা হয়ে থাকলো, ভাব এরকম করেছে যেন কি বৃষ্টি আসবে, কিন্তু হালকা ঝিরি ঝিরি পড়ছে, এটা দিয়ে তো আরও গরমটা বেশি লাগবে। তো ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি আর ঘরটা মুছিনি, দেখি এখনও ঠিক নেই ঘরটা মুছবো কি মুছবো না। 11:05 বাজে, তো আমার এখন থাম্বনেল বানাতে লাগবে, কারণ ভিডিও তো পোস্ট করে আমি একটার সময়, তো থাম্বনেলটা বানানো হয়নি। থাম্বনেলটা বানিয়ে মানে বানানো কমপ্লিট হয়ে গেলে তাহলে আমার কাজ কমপ্লিট। তারপর আজ তো বৃহস্পতিবার, আবার মা লক্ষ্মীর ঘটও বসাবো, তো স্নান করে এসে আবার পুজো দিতে লাগবে। বাসন কোসন মেজে নিয়েছি কালকে, এই তুলসী দুব্বু বেলপাতা ওগুলো তুলে রেখে দিয়েছি, শুধু স্নান করে এসে পুজোটা দেবো। তো এখন আগে থাম্বনেলটা বানিয়ে নিতে চলো। হ্যাঁ, বন্ধুরা বসে পড়লাম পুজো দিতে, এখন 1:30 বাজে। তো আজকে না অনেক দিন বাদে মন মতো আজকে স্নান করলাম, বছর বলতে পারো, বৃষ্টি ভিজে ইচ্ছে মতো স্নান করলাম, এতটা ভালো লাগছে। এখনও বৃষ্টি পড়ছে, আর আমি যখন স্নান করলাম না তখন বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে ছিল, এত ভালো লেগেছে স্নান করতে। অনেকটা সময় লাগিয়ে তারপর শেষে গিয়ে বাথরুমে স্নান করলাম, কিন্তু অনেকটা সময় লাগিয়ে বৃষ্টি ভিজলাম, মাথাটা ব্যথা না হলে হয় এরকম। তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো না আজকে পারতামই না বৃষ্টি ভিজে স্নান করতাম, বৃষ্টি ভিজলেও বকাঝকা করে, কিন্তু আমার তো ভালো লাগে বৃষ্টি ভিজে স্নান করতে। অনেক দিন বাদে আজকে ইচ্ছেটা পূর্ণ হলো এই বৃষ্টি ভিজে স্নান করাটা। আর এদিকে দেখো, স্নান করে এসে এই জায়গাটা মুছে নিলাম, আর ঠাকুরকেও স্নান করিয়ে একদম চন্দন তুলসীপাতা দিয়ে দিলাম, এখন শুধু ঘরটা বসিয়ে নেবো। তো কাকিমণি ধরে যাবো ফুল আনতে, তো এদিকে দেখো আমার শাশুড়ি মাই ফুলগুলো দিয়ে গেলো, আর কাকিমণিও নাকি ফুল রাখলো, কাকিমণি বলো গিয়ে আনতে, তো এখন যাব। তো চলো, হ্যাঁ ফুলটা নিয়ে আসে, ফুলটা নিয়ে আসে, তারপর পুজোটা দিয়ে ফেলি ঝটফট করে। আমার ঘরে এত ঘট থাকা সত্ত্বেও আমি না এই ছোটো ঘরটার মধ্যেই লক্ষ্মীর ঘট বসাতে ভালো লাগে, মানে এত ভালো লাগে ছোট্ট মোট্ট ঘট, তাই এটার মধ্যে বসে, না হলে কিন্তু আরও বড় ঘটও আমার আছে। তো চলো আজকে এখন গিয়ে ফুলটা নিয়ে আসি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই ভালো লাগছে, আজকে তো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, সব কিছু শান্তি লাগছে। একটা দৌড়ে গিয়ে আগে ফুলটা নিয়ে আসি।
কথাই বলে না অতিবার বেরো না ঝরে পড়ে যাবে, তো সেই রকম আজকে আমার হয়েছে। কি বলো তো, বৃষ্টি ভিজে তো মন মতো স্নান করলাম, এখন দেখছি হালকা হালকা মাথাটা যন্ত্রণা করছে। এই বৃষ্টি ভিজলাম মাথা যন্ত্রণা করবেই আমার, এটা আমি জানি। তারপরেও বৃষ্টি ভিজে স্নান করব সেই মানে আনন্দটা যেন নিতে পারছি না, তাই বৃষ্টি ভিজে আজকে স্নান করলামই, মানে ওই মাথা যন্ত্রণা হবে তা জেনেও করলাম। সেই আজকে অতিবার বেড়ে গিয়েছি, সেই জন্য এখন মাথাটা যন্ত্রণা হচ্ছে। আর এখন এই যে তেল নিয়ে নিলাম, তেল দেবো মাথায়, এটা তো বলতেও পারবো না যে মাথা যন্ত্রণা করছে। বলবে তাহলে কেন আমি স্নান করলাম, কেন গেলাম স্নান করতে, এরকম বলবে তোমাদের দাদাভাই। তো ওকে আর বলবো না মাথাটা যন্ত্রণা করছে, তো এখন ভালো করে মাথাটা একে তেল দিয়ে নিই যাতে মাথাটা যন্ত্রণাটা না বাড়ে। অনেক সময় তো আবার হালকা হালকা মাথা যন্ত্রণা হলে আগে যদি তেল দিয়ে নিই আর চারটা চোখ লাগিয়ে নিই তাহলে আর আমার মানে মাথা যন্ত্রণাটা হবে না। তো ভাব দেখেই এখন তেলটাকে লাগিয়ে নিচ্ছি, বৃষ্টির মজা নিতে গিয়ে এখন মনে হচ্ছে আমাকে ডুবতে হবে। তারপরেও বৃষ্টি ভিজে তো স্নান করলাম, সেই মজাটার কথা বলতে পারছি না। এখন মাথা যন্ত্রণাটা না উঠলেই হয়, মাথা যন্ত্রণা হলে তো আমি আবার সহ্য করতে পারি না এরকম হয়। তখন একদম চুপচুপে করে তেলটা দিয়ে নেবো, আর এখন 5:10 বাকি। তো ঘরটা জার দেওয়া হয়নি, দুপুরের বাসন কুসন মাসলাম, আর দুপুরের স্নানের ড্রেসগুলো ধোয়া হয়নি, এগুলো স্রাফ দিয়ে ভিজিয়ে রাখলাম, এগুলো ধুয়ে দিলাম, এতটুকু করলাম। এখন তেলটা দিয়ে ঘরটা জার দিয়ে নেবো, তাহলে আমার বিকেলের কাজ কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকে এখানে ব্লগটা শেষ করে দিই, কাল নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা নোটিফিকেশন অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের এখানে চলে যায়। তো চলো আজকের মতো, বাই বাই।